চলে এসেছি আজকে পূজা দিতে। প্রত্যেক শনিবারেরই কাজ আমার বড় ঠাকুরের পূজা দেওয়া, তাই বেরিয়ে পড়েছি এখন গিয়ে পূজোটা দিয়ে তারপর যাব। আগে বড় ঠাকুরের মন্দিরে পূজো দেব, তারপর দেব হচ্ছে তোমার বটগাছে, অশ্বত্থ গাছে পুজো। ওই মন্দিরটা আবার ওইদিকে, দুটো মন্দিরে পুজো দিয়ে তারপর মায়ের সঙ্গে যাব গোড়া বাজার। আচ্ছা, বেরোনোর অনেক হ্যাপা রয়েছে, আর এত পেরে উঠছি না বাবা, এই দৌড়াদৌড়ি করতে হবে। না আবার দোকান থেকে বাতাসাটা কিনে দিতে হবে, আগে বাতাসাটা কিনে নিয়ে তারপর এ করব। আরে যেদিনকে ফুচকা ভালো দিনেই পাওয়া যায় শনিবার, তাও পুজো দিতে যাওয়ার সময়, যেটা কিনা এখন আমরা খেতেই পারবো না, তাই একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আগে যাব হচ্ছে পুজো দিয়ে নিই, তারপরে তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আমি তো এদিকে চলে এসেছি পুজো দিতে, আর তোমাদের সাথে আমার ইন্ট্রোটা দেওয়াই হয়নি, তা আগে ইন্ট্রোটা দিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই সন্ধ্যাবেলায় চলে এসেছি বাবার মন্দিরে পুজো দিতে, মাকেও একটু পুজো দিয়ে নিই। প্রত্যেক শনিবারের তো আমার এটাই কাজ, আমি গিয়ে আগে পুজো দিই, তারপর গিয়ে সন্ধ্যাবেলায় আমি যা কিছু কাজ করার করি। আর এদিকে মেয়ে আমার পুজোগুলোর ক্যামেরা বন্দি করেছে, তোমরাও দেখো। বড় বাবার মন্দিরে পুজো করার পর আমি চলে এসেছি অশ্বত্থ গাছের পুজোর ওখানে, অশ্বত্থ গাছের পুজো দিয়ে বাবার মন্দিরে পুজো টুজো দিয়ে আমি এখন যাব বাপের বাড়িতে মায়ের সাথে, মায়ের সাথে ঘোড়া বাজার। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি, বাড়ি ফিরে এখন যাব মায়ের সাথে ঘোড়া বাজার। মেয়ে যাবে না, মেয়েকে ওর মাসিমণির কাছে রেখে দিয়ে যাব, রেখে দিয়ে তারপর যাব। কালকে ওর আবার ব্যারাকপুরে পরীক্ষা আছে, ওইখানে যেতে হবে। মা আর আমি বেরিয়ে পড়েছি ঘোড়া বাজারের দিকে, টুকিটাকি কিছু কেনাকাটি আছে, কেনাকাটি করে তারপর চলে আসব। আবার এসেই বাড়িতে এসে রান্নাবান্নাও আছে, আজকে অনেক চাপ আছে, একটা দিনে প্রচুর চাপ পড়ে গেছে। এখন যাই, গিয়ে আগে টোটোটা ধরি, টোটোর মধ্যে বসে রয়েছি, মাও রয়েছে, এদিকে মা। যাই হোক, আমাদের গন্তব্যস্থলে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি, আর আপাতত এখনো টোটোতে, নামতে লেট আছে, তোমরা সাথে থাকো। দাঁড়িয়ে পড়েছি, দেখো ফুচকার দোকানে কত ভিড়, দই ফুচকা হবে কিনা আগে দেখি। দই ফুচকা তো এখনো আছে নাকি, দই ফুচকা হবে দাদা? ঠিক আছে, কত করে গো? 30 টাকা প্লেট। ঠিক আছে, চলো দই ফুচকা খেয়ে নেওয়া যাক, তারপর দু প্লেট দেবে। হ্যাঁ, কেমন লাগছে খেতে? ভালো খেতে? এটা হচ্ছে ফুচকার দোকান, ভালোই করে দই ফুচকা। আমরাও চলে এসেছি, এই যে আমারটাও দেখে নাও, আমারটা কোনো সাজানো, বুঝেছো? মাকে তুলছি, ভালো অজ্জা পেয়ে গেছে। আরে খাও, খেতে খেতেই তো হলো, তো কী হয়েছে, কী প্রবলেম হয়েছে, খাও খাও। আর আমি ঝট করে এটা তুলে, আমি এক হাতে তো খেতে পারবো না, আর এক হাতে তুলতেও পারবো না, তাকে খেয়ে নিই বন্ধুরা, তারপর তোমাদের সাথে কথা বলছি। ছোটো তো বসে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ের জন্য বোনের জন্য কিচ্ছু নেইনি, আজকে এমনি শনিবার, আর শনিবার বাইরে থেকে নিয়ে ওদেরকে কিছু খাওয়াবো না, এমনিও নিরামিষ আছে, কিছু দেবো না। আর আমরা গিয়ে এখন বাড়িতে যাই, ওদের জন্য চিপস নিয়ে যাবো, চিপস নিয়ে যাবো, নিয়ে ওটা খাবে। এখন গাড়ি ভর্তি হবে, তারপর যাব, বসে রয়েছি টোটোতে স্মার্ট করে যাওয়ার জন্য। ফাইনালি বাড়িতে এখন এসে গেছি বাড়িতে, এবার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যাব, তারপর গিয়ে রান্নাবান্না আছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এই অবধি, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। পাশে দেখো বন্ধুরা, দেখতে থাকো, গুড নাইট আজকের মতো।